हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम आमी नाजमुस। इतिमध्ये 500 टाका नोट के निये उठे एसेछे आजकेर आरो एकटी बड़ खबर। फोनेते घोराघुरी करछे एकटी मेसेज जार फले धोआसार मध्ये पड़छे साधारण मानुष। कोन रिजार्व ब्यांकेर तरफ थेके अरिजिनाल घोषणा करा हयेछे आर बातिल बा जाल नोट घोषणा करा हयेछे ए निये रयेछे विस्तारित आलोचना। ताई एई 500 टाका नोट निये आजकेर आपडेटटी जाना मूलत आपनार एकान्त प्रयोजन, नतुबा पड़ते পারেন আপনিও ঘোর বিপাকে বা বিপদে। তাই অতি স্বল্পক্ষণের ভিডিও মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং একটা লাইকও করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন। প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে এমন একটি মেসেজ। আজকাল নকল 500 টাকার নোট নিয়ে ঘোরাঘুরি করছে সোশ্যাল মিডিয়ায় এই মেসেজটি, যেখানে বলা হচ্ছে 500 টাকার নোট নেওয়া উচিত নয়, যাতে সবুজ স্ট্রিপ আরবিআই গভর্নরের স্বাক্ষরের কাছে নয় মহাত্মা গান্ধীর কাছে থাকে। বেশ কিছু 500 টাকার নোট দেখেছি আমরা, যে 500 টাকার নোটেতে আরবিআই স্ট্রিপ যেটি সবুজ রঙের থাকে সেটি কোনোটা গান্ধীজির মাথার কাছে আবার কোনোটা একটু দূরে, আর এ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা এবং সোশ্যাল মিডিয়ায় একটি মেসেজও ঘোরাঘুরি করছে যেখানে বলা হচ্ছে যে সবুজ স্ট্রিপটি মহাত্মা গান্ধীর কাছে রয়েছে নেওয়া উচিত নয়, বা এক কথায় বোঝাতে চাইছে যেটি জাল। অপরদিকে এ নিয়ে যখন ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছে একের পর এক ছবি বা ভিডিও, ঠিক এই মুহূর্তে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে ফ্যাক্ট চেক অর্থাৎ PIB ফ্যাক্ট চেক তাদের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে এই দাবিকে ভুয়ো বলে আখ্যায়িত করেছে। রিজার্ভ ব্যাংকের তরফ থেকে জানিয়েছে যে দুই ধরনের নোটই বৈধ এবং ব্যবহারযোগ্য, তাই কোন রকম গুজবে কান দেবেন না। এবারে আপনাদের PIB ফ্যাক্ট চেকের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে এসেছি, যেখানে ওই ছবিটিও দেয়া হয়েছে। উপর দিকে PIB ফ্যাক্ট চেকের তরফ থেকে জানানো হচ্ছে ইয়ে দোনো হি তারা কে 500 কে নোট RBI কে অনুসার মান্য হ্যায়, অর্থাৎ PIB তাদের ফ্যাক্ট চেকে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দিয়েছে দুটো নোটই চলবে, এই ধরনের কোন গুজবে কান দেবেন না। অর্থাৎ যদি আপনাকে কেউ এভাবে বোকা বানাতে চায় তাদের থেকে সাবধান থাকবেন, এবং এই ধরনের মেসেজ যদি আপনার কাছে এসে থাকে মেসেজগুলোকে ইগনোর করবেন, কোন রকম কারোর প্রতারণায় পা ফেলবেন না। যদি প্রতারণায় পা ফেলেন তাহলে আর্থিক দিক থেকে বড় সমস্যায় আপনি পড়তে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করে আপনাদেরকে সাবধান এবং সতর্ক করা। আপনাদের উচিত ভিডিওটিকে শেয়ার করে অন্যজনকেও সতর্ক করা। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। যেখানে ওই ছবিটিও দেয়া হয়েছে, উপর দিকে PIB ফ্যাক্ট চেকের তরফ থেকে জানানো হচ্ছে ইয়ে দোনো হি তারা কে 500 কে নোট RBI কে অনুসার মান্য হয়, অর্থাৎ PIB তাদের ফ্যাক্ট চেকে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দিয়েছে দুটো নোটই চলবে, এই ধরনের কোনো গুজবে কান দেবেন না।